এই ওভারঅল কোর্সটা খুবই সিম্পল, খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটা জার্নি তোমার জন্য। অত সিরিয়াস হওয়ার কিছু নেই, জাস্ট সময়টা একটু ঠিক মতো রাখো এবং প্রত্যেক দিন একটা এনজয়েবল মোডে চলে আসো। শুধু তুমি একা না, এই কোর্সে তোমার আরও কয়েকশত ফ্রেন্ড আছে যারা তোমার জার্নির সামিল। সো তুমি ডেফিনেটলি সবার সাথে একসাথে হেসে খেলে এনজয় করে পুরো জার্নিটাকে পার করে ফেলতে পারবা। এটা নিয়ে টেনশন নেওয়ার বা প্যারা নেওয়ার বা চাপ নেওয়ার কোনো দরকার নেই, খুবই সিম্পল। এবং ওভারঅল কোর্সে আসলে খুব বেশি কাজ নাই তোমার জন্য, জাস্ট 10টা মাইলস্টোন। এই মাইলস্টোনগুলোকে তুমি চিন্তা করতে পারো, ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ বাসা থেকে তোমার স্কুল বা কোনো একটা জায়গায়, তার মাঝখানে 10টা খুঁটি আছে। এই 10টা খুঁটি পার হয়ে যেতে পারলেই তোমার টার্গেট অ্যাচিভ হয়ে গেল। সো খুঁটিগুলোর কিছু আইডিয়া পাওয়া যাবে এই কোর্স কারিকুলামে। এই আউটলাইনটা এখানে যেটা আছে সেটা কিছুটা চেঞ্জ হবে, আরও কিছু বাড়বে এখানে। আর তাছাড়া তোমার যে মাইলস্টোনগুলো হবে সেগুলো নিয়ে কিছুটা আইডিয়া তুমি পেয়ে যাবে নিচে। নিচে মানে হচ্ছে এই যে প্রথম যে এই জিনিসটা তুমি দেখতেছ এই বাম্পাসটায়, এটা হচ্ছে তোমার ফার্স্ট মাইলস্টোন। তার মানে তুমি তোমার নিজের ছবি দিয়ে একটা সিম্পল এক পেজের পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা। এবং সেটা বানানোর আগে আমি নিজে একটা বানাই দেখাই দিব কীভাবে বানাইতে হয়। তারপরে ধরো 20-30% একটু ডিফারেন্ট থাকবে, যাতে আমি যেটা দেখাই দিচ্ছি তুমি সেটাও করতে পারো, প্লাস তুমি নিজে এক্সট্রাও কিছু একটু গাইড দিলে বা বললে করে দিতে পারো। সেটা হচ্ছে তোমার প্রথম সপ্তাহে তুমি করে ফেলবা। এই মাইলস্টোনকে আমরা বলতেছি পোর্টফোলিও। এর আগে তোমাকে সিম্পল HTML, CSS, হালকা একটু গিট, এই জিনিসগুলো একটু শিখাই দেওয়া হবে। সেকেন্ড যে মাইলস্টোনটা আসবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার এই হট গ্যাজেট বা ই কমার্স সাইট। এটাও খুব সিম্পল একটা সাইট, যেটা করার জন্য তুমি এই বুটস্ট্র্যাপ নামে একটা জিনিস আছে এইটা সম্পর্কে আমরা দেখাই দিব, ওখানে কী কী করতে হয়, কীভাবে কী করে। এরপরে আরেকটু HTML, আরেকটু CSS তোমাকে দেখাই দেওয়া হবে। তারপরে এই জিনিসগুলো নিয়েই তুমি বানাই ফেলবা হচ্ছে এক পেজের সিম্পল একটা হট গ্যাজেটের একটা সাইট, যেখানে হয়তো মাল্টিপল প্রোডাক্ট থাকবে, ই কমার্সের হালকা একটু ভাইব। থার্ড যেই মাইলস্টোনটা তোমার সামনে আসবে সেটা হচ্ছে সিম্পল জাভাস্ক্রিপ্ট নিয়ে। তার মানে তুমি একটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু একটু করে শুরু করবা, খুব কঠিন কিছু না। জাস্ট কীভাবে এটা সেটা লেখে, ভেরিয়েবল কী বা সিম্পল কন্ডিশন কী, সেগুলো নিয়ে একদম আরামসে ডিটেইল আমরা একটু ডিসকাস করব, কিছু উদাহরণ দেখব, দুই একটা ছোটোখাটো প্রবলেম আমরা সলভ করব, আস্তে আস্তে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে ঢুকবো, খুবই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে একদম রিল্যাক্স মোডে ঢুকবো, ওটা দেখব। তারপরে আমরা তারপরে চতুর্থ মাইলস্টোনে গিয়ে আমরা দেখবো যে কীভাবে তুমি জাভাস্ক্রিপ্টের আরেকটু বেশি মানে ইন্টারমিডিয়েট লেভেল জিনিসগুলো দেখতে পারো। সেখানে তুমি হয়তো এই যে ব্রাউজার যেটা আমরা ইউজ করতেছি এটার ভিতরেও আরও অনেকগুলো জিনিস আছে যেটাকে বলে ড্যাব টুল, এটা মোটামুটি সব ডেভেলপাররা ইউজ করে, ওর ভিতরের জিনিসপত্রগুলো আমরা দেখাবো। এরপরে আসবে তোমার নাম্বার 5 মাইলস্টোন, এটা মোটামুটি জাভাস্ক্রিপ্টের হালকা একটু ইন্টারমিডিয়েটের পরের বিষয়। সেখানে তুমি আরেকটু বুঝবা যে আসে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বা ওয়েব অ্যাপ্লিকেশন এই যে ইন্টারাক্ট করতেছে বা চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে, ভিতরের জিনিসগুলো কীভাবে ডিল করে, বা এই যে ডাটা থাকে আমরা ফেসবুকে লগ ইন করি এই ডাটাগুলো ওরা কোন জায়গা থেকে নিয়ে আসতেছে, ওভারঅল জিনিসগুলো সম্পর্কে তোমাকে শেখানো হবে। এরপরে নাম্বার 5 মাইলস্টোনটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি একটু কমফোর্ট ফিল করতেছো, মানে HTML জানছো, CSS জানছো, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু আইডিয়া নিছো, যেগুলো তোমরা হয়তো একটু আটটু এই যে কোর্স শুরু হওয়ার আগেও একটু ঘাটাঘাটি করছো, হয়তো বুঝছো বা বুঝো নাই, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমরা সিম্পলভাবে ওই জিনিসগুলো কভার করে নিচ্ছি। এরপরে তোমাকে ওই সিম্পল স্টাইলে রিয়্যাক্টের সাথে পরিচয় করানো হবে, তারপরে রিয়্যাক্ট দিয়ে তুমি একটা ফ্রেন্ড লিস্টের মতো একটা সাইট বানাবা। তারও কিছুদিন পরে এরকম অনেকগুলো মাইলস্টোন টাইলস্টোন এগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা সময় পরে তুমি গিয়ে হয়তো এই পাওয়ার জিম টাইপের একটা জিনিস বানাবা, একটা ফ্রেন্ডস লিস্ট বানাবা, বা হচ্ছে তোমার একটা রেস্টুরেন্ট বানাবা, এই রেড অনিয়ন নামের একটা রেস্টুরেন্টের সাইট তুমি বানাবা। এরপরে একটা সময় পরে তুমি ডক্টরস পোর্টাল বানাবা। ডক্টর পোর্টালস বানানোর পরে লাস্টের দিকে তুমি চলে যাবা হচ্ছে ফুল স্ট্যাকের দিকে। সেখানে গেলে আমরা নোড সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিব, আবার মঙ্গো ডিবি সম্পর্কে হালকা ধারণা দিয়ে দিব, যাতে তুমি বুঝতে পারো যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রন্ট সাইডের সাথে ব্যাক এন্ডের যে কানেকশনটা সেটা কীভাবে করে, বা অল্প একটু API বা এটা সেটা দিয়ে কীভাবে তুমি একটু নিজের দরকার হইলে একটা ছোটোখাটো বা মিডিয়াম সাইজের সাইট তুমি বানাই ফেলতে পারো নিজে নিজে কোনো একটা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ছাড়া। এবং লাস্ট হচ্ছে কিছু বোনাস মডিউল থাকবে। তবে এই জার্নি বা যে আউটলাইনটা আমরা তৈরি করছি এটা 100% রিজিড থাকবে না। আমরা যখন বিভিন্ন মডিউল তোমাদের সামনে দিব তোমরা দেখবা দুই একটা জিনিস হয়তো তোমার আর একটু এক্সপ্লেনেশনের দরকার হইতেই পারে, যে ভাই এই জিনিসটা বলছেন কিন্তু আমি পুরোপুরি বুঝি নাই, বা কেন বুঝি নাই সেটা অত কারণ দর্শানোর দরকার নেই, জাস্ট বললো যে আচ্ছা এইটা আর একটু বললে হয়তো ভালো হয়। তখন আমরা কী করবো, আমরা এরকম 4-5-6 টপিক নিয়ে মাঝখানে বোনাস মোনাস মডিউলগুলো ইনজেক্ট করা শুরু করব। মানে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার যত ইনফরমেশন লাগে, যত নলেজ লাগে, যত সাপোর্ট লাগে সেটা যাতে হচ্ছে এই জার্নিটাতে
আমরা দিতে পারি। কারণ আমরা যদি এই জার্নিটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে দিতে পারি, তাহলে তোমার টার্গেট বা তোমার ড্রিম অ্যাচিভ করাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। সো আমি একটু হালকা করে কোর্সের আউটলাইনটা একটু তোমাকে বলে দিছি বুঝার জন্য যে আসলে কীভাবে তুমি পুরো জিনিসটাকে একটু এক্সপেক্ট করবা। বাট রিজিড বলতে কিছু নাই, আমরা অতটাই ফ্লেক্সিবল যতক্ষণ পর্যন্ত তুমি হার্ডওয়ার্ক করতেছো, যতক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করতেছো, যতক্ষণ পর্যন্ত তুমি লেগে থাকতেছো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পাশে আছি। তো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।